ইউক্রেন ইস্যুতে বুধবার উচ্চ পর্যায়ের সংলাপে বসেন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা। বিষয়টি নিশ্চিত করেছে স্টেট ডিপার্টমেন্ট। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র আল জাজিরাকে বলেন, ইউক্রেনে ক্রেমলিনের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বেলজিয়াম এবং পোল্যান্ডে ইউরোপের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মধ্যেই সংলাপ শুরু হয়েছে। বুধবারের আলোচনায় আমেরিকার হয়ে নেতৃত্ব দেন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোল্যান্ড। এদিকে ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ অবসানে তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে। মঙ্গলবারের বৈঠকের আলোচনার বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, কিয়েভ এবং চেরনিহিভে সামরিক অভিযান ব্যাপকভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। হামলা থেকে সুরক্ষার আন্তর্জাতিক নিশ্চয়তা সাপেক্ষে নিরপেক্ষ অবস্থান নেওয়ার প্রস্তাব দেয় ইউক্রেন। যদিও কিয়েভের বাসিন্দারা ইতোমধ্যে অভিযোগ করেছেন, এখনও থেমে থেমে রাজধানীতে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।